قريتشد مهان الله اربعني: يا ايها الذين امنوا لا تحرموا طيبات ما، طيبات ما احل الله لكم ولا تعتدوا، ان الله لا يحب المعتدين. هي hey, আল্লাহ তোমাদের জন্যে উৎকৃষ্ট যেসব বস্তু হালাল করেছেন সেগুলোকে তোমরা হারাম করো না এবং সীমালঙ্ঘন করো না আল্লাহ সীমালঙ্ঘনকারীকে পছন্দ করেন না সুরা ইদা আয়াত সাতাশি হাদিস চার হাজার দুইশো ষাট আমুর ইবন আউন রহমতুল্লাহ আলিহির সনদে আবদুল্লাহ ইবনু মসর রদিউল্লাহ তাআলা আনহ থেকে বর্ণিত তিনি বলেছেন যে আমরা নবী করিম সো আলিউসাল্লামের সাথে যুদ্ধে বের হতাম তখন আমাদের সাথে স্ত্রীগণ থাকতো না তখন আমরা বলতাম আমরা কি খাসি হয়ে যাব না তিনি আমাদেরকে এ থেকে নিষেধ করলেন এবং কাপড়ের বিনিময়ে হলেও মহিলাদেরকে বি করার وارتحت نكاح متعار ونمتدلن ابون قاح كورلن يا ايها الذين امنوا لا تحرموا طيبات ما طيبات ما احل الله لكم ولا تعتدوا ان الله لا يحب المعتدين হে মোমিনগণ আল্লাহ তোমাদের জন্যে উৎকৃষ্ট যেসব বস্তু হালাল করেছেন সেগুলোকে তোমরা হারাম করো না এবং সীমালঙ্ঘন করো না আল্লাহ সীমালঙ্ঘনকারীকে পছন্দ করেন না সুরা ইদা আয়াত সাতাশি পরিচ্ছেদ মহান আল্লাহর বাণী يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون هي hey, নিশ্চয়ই মদ জুয়া মূর্তি ইত্যাদি এবং লটারির তীর এসব গর্হিত বিষয় শয়তানি কাজ ছাড়া আর কিছুই নয় সুতরাং এ থেকে সম্পূর্ণরূপে দূরে থাকো যেন তোমাদের কল্যাণ হয় সুরা আল মা ইদা নব্বই ইবনো আব্বাস রদিউল্লাহ তা আনহুমা বলেছেন আল আজলামু সে সকল তীর যেগুলো দ্বারা তারা কর্মসমূহের ভাগ্য পরীক্ষা করে আর ন্যাসব সেগুলো তারা প্রতিষ্ঠা করে এবং সেখানে পশু জবাই করে অন্য কেউ বলেছেন আজুলম তীর আল আজলাম এর এক বচন ভাগ্য পরীক্ষার পদ্ধতি এই যে তীরটাকে ঘোরাতে থাকবে তীর যদি নিষেধ করে তো বিরত থাকবে আর যদি তাকে কর্মের নির্দেশ দেয় সে তাহলে নির্দেশিত কাজ করে যাবে তীরগুলোকে বিভিন্ন প্রকার চিহ্ন দ্বারা করা হয় এবং তা দ্বারা কথিত ভাগ্য পরীক্ষা করা হয় এতদ সম্পর্কে ফালতুর কাঠামোতে কসম তো ব্যবহার করা হয় অর্থাৎ আমি ভাগ্য যাচাই করেছি এর ক্রিয়া হচ্ছে কসুমু হাদিস চার হাজার দুইশো একষট্টি ইসহাক ইবনু ইব্রাহিম রহমতুল্লাহ আলি সনদে ইবনু অমরিউল্লাহ তাল আনহমা থেকে বর্ণিত তিনি বলেছেন মদ নিষিদ্ধ হওয়ার বিধান যখন নাজিল হল তখন মদিনাতে পাঁচ প্রকারের মদের প্রচলন ছিল আঙ্গুরের পানিগুলো এর অন্তর্ভুক্ত ছিল না হাদিস চার হাজার দুইশো বাষট্টি ইয়াকুব ইবনু ইব্রাহিম রহমতুল্লাহ আলিহির সনদে আনাস ইবনু মালিক তাআলা আনহ থেকে বর্ণিত তিনি বলেন যে তোমরা যেটাকে ফাদিখ অর্থাৎ কাঁচা খুরমা ভিজানো পানি নাম রেখেছ সেই ফাদিখ ব্যতীত আমাদের অন্য কোনো মদ ছিল না একদিন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আবু তলহা অমুক এবং অমুককে তা পান করাচ্ছিলাম তখনই এক ব্যক্তি এসে বলল আপনাদের কাছে এ সংবাদ এসেছে কি তারা বললেন ওই কি সংবাদ সে বলল মদ হারাম করে দেওয়া হয়েছে তারা বললেন হে আনাস এই পাত্রগুলো ঢেলে দাও আনাস রদিউল্লাহ তাইলে আনহু বললেন যে তারা এত প্রসঙ্গে কিছু জিজ্ঞাসাও করলেন না এবং এই ব্যক্তির সংবাদের পর তারা দ্বিতীয়বার পান করেননি হাদিস চার হাজার দুইশো তেষট্টি সদকা ইবনু ফদল রহমতুল্লাহ আলী হির সনদে জাবির রদিউল্লাহ তাআলা আনহু বলেছেন যে অস যুদ্ধের দিন ভোরে কিছু লোক মদ পান করেছিলেন এবং সেদিন তারা সবাই শহীদ হয়েছেন এই মদ্যপান ছিল তা হারাম হওয়ার পূর্বেকার ঘটনা হাদিস চার হাজার দুইশো চৌষট্টি ইসহাক ইবনু ইব্রাহিম হানজালি রহমতুল্লাহ আলাইহির সনদে ইবনু অমর রদিউল্লাহ তাল আনহুমা থেকে বর্ণিত তিনি বলেছেন আমি অমর রদিউল্লাহ তাআলা আনহুকে নবী সাল্লাহ আলিহি ওসাল্লামের মিম্বরে বসে বলতে শুনেছি যে এরপর সে লোকসকল মদ পানের নিষেধাজ্ঞা অবতীর্ণ হয়েছে আর তা হচ্ছে পাঁচ প্রকার খুরমা থেকে আঙ্গুর থেকে খেজুর থেকে মধু থেকে গম থেকে এবং যা থেকে আর মদ হচ্ছে যা সুস্থ ও জ্ঞানকে আচ্ছাদিত করে রাখে পরিচ্ছেদ মহান আল্লাহর বাণী ليس على الذين آمنوا وعملوا الصالحات جناح فيما طعموا، فيما طعموا إذا ما اتقوا وآمنوا وعملوا الصالحات، وعملوا الصالحات ثم اتقوا وآمنوا ثم اتقوا وأحسنوا. যারা ইমান রাখে ও ভালো কাজ করে এরূপ লোকদের উপর কোনো পাপ নেই যা তারা পূর্বে আহার করেছে যখন তারা ভবিষ্যতের জন্য পরহেজ করে ইমান রাখে ও ভালো কাজ করে পুনরায় সংযত থাকে এবং বিশ্বাস স্থাপন করে পুনরায় সংযত থাকে ও ভালো কাজ করতে থাকে বস্তুত আল্লাহ এরূপ সৎকর্মশীলদের ভালোবাসেন সুরা ইদা আয়াত তিরানব্বই হাদিস চার হাজার দুইশ পঁয়ষট্টি আবু ওয়ামান রহমতুল্লাহ আলি হির সনদে আনসরদাহ তাল আনহু থেকে বর্ণিত যে ঢেলে দেওয়া মতগুলো ছিল ফাদ আবু ওয়মান থেকে মোহাম্মদ ইবনুসাল্লাম আরও অতিরিক্ত বর্ণনা করেছেন তাল আনহু বলেছেন আমি আবু আবুতাল আনহুর ঘরে লোকদেরকে মদ পরিবেশন করছিলাম তখনই মদের নিষেধাজ্ঞা অবতীর্ণ হল রসুল্লাহ সাল্লিহবসাল্লাম একজন ঘোষককে তা প্রচারের নির্দেশ দিলেন এরপর সে ঘোষণা দিল আবুতালদিউল্লাহ তাল আনহু বললেন বেরিয়ে দেখো তো ঘোষণা কিসের আনস রদিউল্লাহতায়ল আনহু বলেন আমি বেরুলাম এবং বললাম যে একজন ঘোষক ঘোষণা দিচ্ছে যে জেনে রাখো মদ হারাম করে দেওয়া হয়েছে এরপর তিনি আমাকে বললেন যাও এগুলো সব ঢেলে দাও আনসরদিউল্লাহ হুতায়ল আনহু বলেন সেদিন মদিনা মুনাওয়ারার রাস্তায় রাস্তায় মদের স্রোত প্রবাহিত হয়েছিল তিনি বলেন সে যুগে তাদের মদ ছিল ফদির। তখন একজন বললেন যারা মদ পান করে শহীদ হয়েছেন। তাদের কি অবস্থা হবে। তিনি বলেন এরপর আল্লাহ তালা নাজিল করলেন। লাইসা আইলাল্লাজিিনা আমানু আমিলসয়ালহাতি জুনাহাং ফিমাত আইমু। فيما تعموا إذا ما اتقوا وآمنوا وعملوا الصالحات وعملوا الصالحات ثم اتقوا وآمنوا ثم اتقوا وأحسنوا والله يحب المحسنين جرى إيمان ركه أو بحلو এরূপ লোকদের উপর কোনো পাপ নেই যা তারা পূর্বে আহার করেছে যখন তারা ভবিষ্যতের জন্য পরহেজ করে ইমান রাখে ও ভালো কাজ করে পুনরায় সংযত থাকে এবং বিশ্বাস স্থাপন করে পুনরায় সংযত থাকে ও ভালো কাজ করতে থাকে বস্তুত আল্লাহ এরূপ সৎকর্মশীলদের ভালোবাসেন সুরা ইদা আয়াত তিরানব্বই